মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি আমার উত্তর পেয়ে গেছি। দেখ মিষ্টি, দেখ দিদি হাতটা সরিয়ে নিল, তার মানে ও ভালোবাসে, ও খুব ভালোবাসে। মেসি তুই আর একদম দেরি করিস না, এক্ষুনি জয়কে ফোন কর, জিজ্ঞেস করো দিদির সঙ্গে কবে দেখা করতে পারবে, ফোন কর। না ফোন করার দরকার নেই দিদি, তুই ফোন করবি না, দিদি তুই ফোন করবি না, ফোন ফোনটা রাখ দিদি, তুই ফোন করবি, ওর একটা কথা তুই শুনবি না, তুই চুপ করবি না, তুই ফোন কর, ফোন করিস, করব না তো ফোন, না করিস, করব না তো। তাহলে আমার মাথায় হাত দিয়ে বলতে যখন বললাম যে তুই জয়কে ভালোবাসিস না, বলতে পারলি না কেন, কেন বলতে পারলি না? আমি জানি তুই জয়কে ভালোবাসিস, আর তারপরে এসব জেনে আমার পক্ষে চুপ করে থাকা সম্ভব নয় দিদি, এটা বোঝ। আমি জয়কে ফোনটা করছি, তুই আমাকে কিচ্ছু বলবি না, ঠিক আছে? রাজ, রাজ দেখো দেখো এই মেয়েটা আবার আবার ফোন করেছে। রাজ জয় আবার দৈলের নাম্বারটা সেভ করেছে। জয় ফোনটা তোল, ফোনটা তোল, স্পিকারে দে। কি হলো, বললাম তো ফোনটা তুলতে। হ্যালো জয়, আমি তিতির বলছি। তিতির কেন ফোন করছে? সকালবেলার জন্য তোমার সঙ্গে যা যা হয়েছে তার জন্য আমি দুঃখিত, কিন্তু আমার তোমার সাথে খুব জরুরি কথা রয়েছে, একবার কি দেখা করা সম্ভব? হ্যাঁ, এত বড় স্পর্ধা, আপনি আমার ভাইকে ফোন করে দেখা করতে বলছেন? মিস্টার ব্যানার্জি দেখুন, আমি জানি আমার ফোন করাটা কাম্য নয়, কিন্তু কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, আমার একটু কথা রয়েছে। এই সমস্ত ভুল এবার আমি নিজের হাতে উপরে ফেলে দেবো তিতির বসু। দেখুন আমি আমাদের সকলের ভালোর জন্যই। আপনি করবেন ভালো, আপনি আমার ভাইয়ের ভালো করবেন, আপনি ভাবলেন কি করে সেই আপনার করা ভালোটা আমি করতে দেবো আপনাকে? এই শুনে রাখুন, আমি আপনাকে বলে এসেছিলাম না যে আপনি আমাদের সঙ্গে আর যোগাযোগ করার চেষ্টা করবেন না? তারপরেও কেন আপনি ফোন করেছেন আমাদের? কেন ফোনে কথা বলছেন আমাদের সঙ্গে? কেন? শুনুন, আমাদের আর ফোন করবেন না, আমি আপনাকে লাস্ট টাইমের মতো বলে দিলাম, রাখুন ফোনটা। আর শুনুন, গতবার দয়া পরবশ হয়ে আমি আপনাকে পুলিশের হাতে তুলে দিইনি, কিন্তু এবার আপনি যদি আর একবার ফোন করেন তাহলে কিন্তু আমি নিজে আপনাকে হাজতবাস করাবো। এই ফোনটা এখন থেকে আমার কাছে থাকবে, আর এই ভিসার কাগজটা সই করে যেন আমার রুমে পৌঁছে যায় তাড়াতাড়ি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।